ওকে, ওয়ান প্লাস নট, তাই তো? তো আজকে আমরা কি করব না, 120 দিন ধরে আমি ওয়ান প্লাস নট আমার একটা প্রাইমারি ডিভাইস হিসাবে ইউজ করেছি, এবং ইউজ করার পর কী কী প্রোস পেয়েছি, কী কী কনস পেয়েছি সেগুলো নিয়ে ডিটেলে ডিসক্রাইব করবো, মানে কী কী সুবিধা কী কী অসুবিধা পেয়েছি সেগুলোর ব্যাপারে কথা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলবো, ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো, ফোনটার কথা বলবো পারফরমেন্স নিয়ে, ফোনটার কথা বলবো অপারেটিং সিস্টেম নিয়ে, এবং ছোটো মতো যা যা আছে ফোনটাতে সব কিছুর ব্যাপারে ডিটেলে নিখুঁতে ডিসক্রাইব করবো, যাতে আজকে তোমরা যদি ফোনটা নেবে বলে ঠিক করে থাকো ওয়ান প্লাস নট, তোমাদের যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়, একদম ডিটেলে তোমরা যাতে বুঝতে পারো ক্লিয়ার যে কেন তোমরা নেবে বা কেনই বা তোমরা নেবে না সমস্ত কিছু, এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পেরে যাবে। তো প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার, আমি কৌশিক। আজকে আমরা কথা বলবো ওয়ান প্লাস নটের ফাইনাল রিভিউকে নিয়ে, তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। ওয়েল, তো প্রথমেই আমরা লুক অ্যান্ড ফিলের ব্যাপারে কথা বলবো, এখনও ফোনটা 120 দিন পরেও কেমন লুক দিচ্ছে সেটা একবার প্রথমেই দেখে নেবো, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তো আমি তোমরা দেখতে পাচ্ছ যে একটা কভারের সঙ্গে সবসময় ইউজ করি, হার্ড কেস বলতে পারো, এটা আমি অনলাইন পারচেজ করেছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ গ্লাস ব্যাক হওয়ার কারণে কোনো ব্যাকে স্ক্র্যাচ আসে না, কভার ছাড়াও যদি ইউজ করতাম তাহলেও আসতো না, কিন্তু আমার এখনও নেই। খুব সুন্দর কালার কিন্তু লাগছে, কিন্তু ফ্রেমটা প্লাস্টিক, এই জন্য আমাকে কভার দিয়ে ইউজ করতে হয়েছে। তার ফল দেখতে পাচ্ছ যে কোনোরকম স্ক্র্যাচ কিন্তু আমি দেখতে পাচ্ছি না ফ্রেমে, যার জন্য ফোনটা এখনও কিন্তু নিউ লাগছে 120 দিন পরেও। এবং ইনহ্যান্ড ফিল্ডের যদি কথা বলি, তো ইনহ্যান্ড ফিলও খুব ভালোই দিচ্ছে, যেমন আগে দিত সেরকমই ফিলের কোনো চেঞ্জ তো হয় না, তো অবশ্যই ওই রকমই ফিল দিচ্ছে। প্রিমিয়াম ফিল কিন্তু লাগছে, যেটা মিড সেগমেন্টে লাগা উচিত তার থেকেও একটু বেশি কিন্তু লাগছে। ইভেন আমি K20 Pro দেখেছি, রিয়েলমির যে ফোনগুলো আসে এই রেঞ্জের মধ্যে সেগুলোও দেখেছি, তো তার থেকে বেশ ভালো ফিল কিন্তু লাগছে, এটা বলতে হবে। লুক অ্যান্ড ফিলে বেশ ভালো কিন্তু ফিল আমি পাচ্ছি, এবং লুকও খুব সুন্দর পাচ্ছি। এগেন, এরপর যদি আমরা সেকেন্ড অপশনের দিকে চলে যাই, মানে সেকেন্ড ব্যাপারে যদি কথা বলি, তো আমরা কথা বলবো ক্যামেরার উপর। তো ক্যামেরার উপর আমি একটাই কথা বলবো যে আপডেটের পর কিন্তু ক্যামেরাটা সত্যি ম্যাজিক হয়ে গেছে, মানে এখন যে অপারেটিং সিস্টেমে আমি যে ইউজ করছি এবং এখন যে অপশন আমি পাচ্ছি ক্যামেরা, তাতে কিন্তু বেশ ভালো পাচ্ছি যেটা নতুনে ছিল তার থেকে। তোমাদেরকে বলছি যে 14 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তাই তো? আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, আর বাকি দুটো 2 মেগাপিক্সেল করে। তো যেটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, সেটা কিন্তু 48 থেকেও ভালো কোয়ালিটি আমার কিন্তু লাগছে। তোমাদের কী লাগছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে বিচার করো। আমি কিছু ডিফারেন্ট মোডে দিচ্ছি, প্রোট্রেট মোডে, নর্মাল মোডে দিচ্ছি তোমাদেরকে, দেখে তোমরা বিচার করতে পারো। ওয়েল, তোমরা যদি ফুল রিভিউ চাও ক্যামেরার, সেটা আমি আগের থেকেই করে রেখেছি ওয়ান প্লাস নটের ফুল রিভিউ ক্যামেরার ওপর। তো যারা খুব বেশি ক্যামেরা নিয়ে ইন্টারেস্টেড, তারা আই বাটন ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, এই ভিডিওটা দেখার পর ওটা চেক আউট করতে পারো, ওখানে আমি শুধু ওয়ান প্লাস নটের ক্যামেরার ব্যাপারে কথা বলেছি। এরপর যদি বলি পারফরমেন্সের ব্যাপারে কথা, তো তোমরা যদি না জানো যে এই ফোনটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের 765 5G প্রসেসরটা আছে, তো আমি এটাই বলবো যে এই প্রসেসরটা কিন্তু এই বাকেটে, মানে যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই 25 থেকে 30 হাজার টাকার মধ্যে, সেখানে কিন্তু প্রাইসটা একদম জাস্টিফাই করে। আমি বলছি কেন করে না, পারফরমেন্সের যদি কথা বলি, গেমিং পারফরমেন্স প্রথমেই বলবো, তো আমি দিনে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা করে গেমস খেলি। আমাদের ইন্ডিয়াতে তোমরা সবাই জানো যে পাবজি ব্যান আছে, কিন্তু আমি কল অফ ডিউটি খেলি, যেটা প্রায় সামঞ্জস্য বলতে পারো পাবজিরই, তো আমি 1.5 থেকে 2 ঘন্টা ওটা খেলি। এবং মাল্টিপ্লেয়ারের যদি কথা বলি, তো মাল্টিপ্লেয়ারে দেখতেই পাচ্ছ অনেকগুলো প্লেয়ার একসাথে থাকে, তো আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয় না কিল করতে, তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এরকমভাবে আমার কিন্তু কোনো রকম ল্যাক আমি দেখতে পাই না মাল্টিপ্লেয়ার খেলার সময়, এবং খুব ভালোভাবে আমরা গেমস এনজয় করতে পারি। তোমরা যদি বলো যে ব্যাটল রয়্যালে কেমন পাও, তো ব্যাটল রয়্যালের আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, একদম ফ্লাইট থেকে টেক অফ থেকে শুরু করে গানস ওঠানো থেকে শুরু করে, যদি বলো যে একদম যা যা হয় গেমের দেখানোর থেকে শুরু করে, স্ক্রেচ বোর্ড চালানো থেকে শুরু করে, একদম গাড়ি চালানো থেকে শুরু করে, কিল থেকে শুরু করে, ব্যাটল রয়্যালে সব দেখালাম, তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম ল্যাগ কিন্তু নেই। 120 দিনেও আমি 2 ঘন্টা করে পার ডে গেম খেলি, কোনো রকম ল্যাগ কিন্তু আমি দেখতে পাইনি। বাট একটা কথা তোমাদেরকে বলবো যেটা কেউ বলবে না, সেটা হচ্ছে যদি গেম খেলতে খেলতে তোমরা যদি অনেকক্ষণ ধরে ফোনস করো, তাহলে কিন্তু ফোনটা প্রচণ্ড হিট হয়ে যায়, এবং তখন একটু ভালো রকম ল্যাগ কিন্তু দেখতে পাও। বাকি যদি গেম খেলতে খেলতে তোমরা ফোন না করো, তাহলে কিন্তু কোনো রকম ল্যাগ দেখতে পাবে না, এবং ফোনও হিট হবে না অনেকক্ষণ ধরে গেম খেললেও। এটা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স এটা, যে গেম খেলতে খেলতে ফোন করলে বেশ ভালো রকম হিট হয়ে যায়। এরপর আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লেকে নিয়ে। তো ডিসপ্লেকে নিয়ে আপগ্রেডের পর এটাই কথা বলবো যে
যেটা 5 সালের মধ্যে ডিসপ্লে আছে, তার ফলে কি হচ্ছে না ফুল ভিউ পেয়ে যাচ্ছি ডিসপ্লেটা। তো যেটা কন্টেন্ট কনজিউমিং করছি বা গেমস খেলছি সেটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স খুব সুন্দর হয়ে যাচ্ছে। তার সাথে অবশ্যই স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, যেটা এগেন একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছে কন্টেন্ট কনজিউমের সময়। আমি নেটফ্লিক্স দেখেছি, আমার কোনো প্রবলেম হয়নি, অ্যামাজন প্রাইম দেখেছি তাতেও প্রবলেম হয়নি, জি ফাইভ দেখেছি তাতেও প্রবলেম হয়নি, সব কিছু বেশ ভালোভাবে চলছে এটা আমি বলবো। আমি আপাতত তোমাদেরকে সাউন্ড শোনাতে পারছি না, তার কারণ একটাই, কপিরাইট ক্লেম এসে যাবে ভিডিওটা, ছোটো চ্যানেল তো বহুত ক্ষতি হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, বাকি কোনো ব্যাপার নেই। তো তোমরা একটা আন্দাজ লাগাতে পারো, আমার কান দিয়ে যদি শুনতে চাও, মানে আমার কানকে যদি ভরসা করতে চাও, তাহলে বেশ ভালো, আমি এটাই বলবো। আমিও তোমাদের মতনই, আমার কিন্তু বেশ ভালো লেগেছে স্টিরিও স্পিকারের সাপোর্টকে। এরপর কথা বলবো ফোনটার নেটওয়ার্ক কানেকশন কেমন পাচ্ছি। তো দেখো 120 দিন আমি আরবান সিটিজ গেছি, আমি গেছি ভিলেজে, আমি সব জায়গায় গেছি, আমার ইন্ডিয়াতে 5G নেটওয়ার্ক নেই, বাট 4G আমার কোনোরকম প্রবলেম কিন্তু হয়নি, আমি খুব ভালোভাবে নেটওয়ার্ক পাচ্ছি। আমার ফোন কলস এবং যেটা মোবাইল ডেটা হয় সেটাতে কোনোরকম প্রবলেম কিন্তু দেয়নি। যে যে জায়গায় জিও নেটওয়ার্ক আছে সে সেই জায়গায় খুব ভালোভাবে আমি নেটওয়ার্ক পাচ্ছি, খুব ভালোভাবে, ভিলেজে বলো, আরবান সিটিজে বলো, সব জায়গাতেই খুব ভালো পাচ্ছি। এরপর কথা বলবো ফোনটার অপারেটিং সিস্টেমকে নিয়ে, ওএসকে নিয়ে, এটার সাপোর্ট কি না অক্সিজেন ওএস। তো অক্সিজেন ওএস বিলিভ নি যে রেগুলারলি আপডেটটা দেয় সিকিউরিটি প্যাচে, সেটা কিন্তু আরও বেশি স্ট্রং করে দেয় অক্সিজেন ওএসকে, এবং এর জন্য এই ফোনটা রিকমেন্ডেশনে আসেই আসে 30,000 টাকা বাজেট। অক্সিজেন ওএস যে কী তোমরা নিজেরা হাতে না নিলে বুঝতে পারবে না, এটা বলে বোঝানো যাবে না। যদি তোমরা আগে ওয়ানপ্লাস ইউজ করছো তাহলে হয়তো বুঝতে পারবে যে খুব একদম পুরোপুরি ক্লিন অ্যান্ড্রয়েডের মজা কিন্তু পাওয়া যায়, এবং যেটা পুরোপুরিভাবে ফোনটা ওয়ার্ক করছে সেটা অক্সিজেন ওএসের জন্যই করছে, এবং খুব ভালোভাবে ওয়ার্ক করছে, এটাই আমি বলবো। আমি কোনোরকম কমতি কিন্তু এখানে বের করতে পারিনি অক্সিজেন ওএসের। এরপর আমরা কথা বলবো ফোনটার সেন্সরকে নিয়ে। সব রকমের মেজার সেন্সর আমরা ফোনটাতে দেখতে পাই সেটা সবাই জানে, কিন্তু আমি যেটা বলবো যে ফিঙ্গারপ্রিন্টটা কেমনভাবে কাজ করছে আপগ্রেডেড ফর। তো ফিঙ্গারপ্রিন্টটা বেশ ফাস্ট হয়ে গেছে আপগ্রেডেড ফর, ডেলি যে আপডেটগুলো দেয় সেগুলো আমি করতে থাকি, ডেলি দেয় না, মোটামুটি মান্থে একটা ধরে রাখো অ্যাভারেজে, তো সেরকম আপডেটগুলো করতে থাকি, তো বেশ ফাস্ট হয়ে গেছে। ভিডিও সেন্সারটা আমি আর দেখাচ্ছি না, যেটা ফেস আনলক সেটা দেখাচ্ছি না, সেটা সেই রকমই আছে, আগে আমার ভিডিও দেখতে পারো, সেই রকমই আছে, ফালতু আমি টাইম নষ্ট করছি না। এরপর চলে যাবো আমরা একদম লাস্টলি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের ব্যাপারে কথা বলবো। তো আমি এখানে একটাই কমতির কথা বলবো এবং একটা প্রোজের কথা বলবো, সেটা হচ্ছে ব্যাটারিটা 4000 mAh 30W ওয়াপ চার্জিং। তো ব্যাটারিটা চার্জ করতে একদমই বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, যেটা খুবই ফাস্ট বলে আমার মনে হয়েছে, আমি খুব ফাস্ট এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি খরচও হয়ে যায়। ফোনটাতে 90Hz আলট্রা স্মুথ হায়ার রিফ্রেশ রেট আছে, তোমরা সবাই জানো, অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সত্ত্বেও ফোনটা কিন্তু যদি 90Hz অন রাখো তোমাদের 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফোনের চার্জ ডাউন হয়ে যাবে, মানে 30 থেকে একদম 20% নেমে চলে আসবে, এটা আমি এক্সপিরিয়েন্স করেছি। এবং যদি 60Hz রাখো তাহলে কিন্তু তোমাদের ফোনের ব্যাটারি একদম ওই 4 থেকে 5 ঘন্টা বা ম্যাক্স টু ম্যাক্স 6 ঘন্টা, এর বেশি চলবে না। আমার মতো ইউজারকে, আমি খুবই লাইট ইউজার বলে আমার মনে হয়, মানে মিডিয়াম ইউজার, লাইট ইউজার বলবো না, মিডিয়াম ইউজার বলে ধরতে পারো, মানে আমি 2-3 ঘন্টা গেমস খেলি আর সেরকম কিছু করি না, গেমসই খেলি 2-3 ঘন্টা আর সেরকম কিছু করি না, ফেসবুক স্ক্রল কল করি, মাঝে মাঝে নোটিফিকেশান চেক করি, এই করি, এর মধ্যে আমাকে দিনে 2 বার করে চার্জ দিতে হয়, মানে আমি অ্যাভারেজে খুব বেশি হলে 6 থেকে 7 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পাই ফুল চার্জ করার পর, এটা বলতে পারছি। তো এটাই আমি বলবো যে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, তো এখানে ওয়ানপ্লাস নটকে একটু কেয়ারফুল হওয়া উচিত, ব্যাটারি ব্যাকআপ আর একটু অপটিমাইজ করা উচিত ব্যাটারিটাকে, আমি এটাই বলবো। এটা কিন্তু আমার বেশ কমতি লেগেছে, মানে ছোটো মোটো কমতি নয়, এটা বেশ বড় কমতি বলে আমি এক্সপিরিয়েন্স করছি। 90Hz তো অনই রাখা যাচ্ছে না, খুব বেশি ব্যাটারি কিন্তু খরচ হয়ে যাচ্ছে, বাট 60Hz হ্যাঁ চালানো যাচ্ছে কোনোভাবে, সেটা আমি বলবো, কোনোভাবে না মোটামুটি চালানো যাচ্ছে এটা বলবো, মানে ওয়েল ডিসেন্ট বলবো, খুব ভালো বলবো না ব্যাটারি ব্যাকআপটা, বাট হ্যাঁ চার্জ করতেও বেশিক্ষণ সময় লাগে না 30W-এর জন্য, এটাও একটা ব্যাপার। তো এটাই ছিল একটা ভালো খারাপের দিক দিয়ে আমি ওয়ানপ্লাস নটকে আজকে তুলে ধরলাম আমার ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি লাস্টে একটাই কথা বলবো যে মার্কেটে সেরকম তো কোনো ডিভাইসও নেই, রিয়েলমি এবং শাওমির ওএস অতটা ভালো নয়, হতে পারে তাদের পারফরমেন্স আর একটু বেটার পাবে, বাট ওএসের দিক থেকে কিন্তু অক্সিজেন ওএসই সেরা, ওয়ানপ্লাসই সেরা, এবং বাকি যেটা এক্সপিরিয়েন্স দেয়, যেটা প্রিমিয়াম ফিল দেয় সেটা কিন্তু ওয়ানপ্লাসই বেশি আছে। টাচ এক্সপিরিয়েন্সের যদি কথা বলো রিয়েলমির থেকে ওয়ানপ্লাসই অনেক বেটার পাবে, এটা কিন্তু আমি বলবো। তো এই সমস্ত কিছু নিয়েই তোমরা কিন্তু ওয়ানপ্লাসকে চুজ করতে পারো 25 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে, ইন্ডিয়াতে কোনো রকম লসেস কোনো ব্যাপার হবে না, এটাই আমি বলবো আমার ভিডিও লাস্টে। এবং ডেলি টেক সম্বন্ধে যদি এগিয়ে থাকতে চাও তাহলে টেক স্পিকারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ বাংলাতে টেক সম্বন্ধে টেক স্পিকারই দায়িত্ব করে সবাইকে এগিয়ে নিয়ে যায়। আর নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক লিখতে পারো, আর কী কী জানতে চাও লিখতে পারো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো টাটা।